মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মঙ্গলবার কালীপুজো, তার আগে মৃৎশিল্পীদের প্রস্তুতি একেবারেই তুঙ্গে। মুর্শিদাবাদের দৌলতাবাদের বিভিন্ন এলাকায় কালী প্রতিমা তৈরিতে ব্যস্ততা শিল্পীদের মধ্যে। প্রতিমার গায়ে লেগেছে রঙের প্রলেপ, শক্তির আরাধনার সাথে কালী প্রতিমার সাজসজ্জায় এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। এই এলাকার শিল্পী বছর 17-র বিশ্বজিৎ ঘোষ, তার প্রতিমা তৈরির অভিজ্ঞতা বিগত 3 বছর থেকে। ঠাকুরের কাজ, ঠাকুরের কি কাজ করেন? ঠাকুর তৈরি করা, রং করি। কতদিন থেকে করছেন কাজ? 3 বছর থেকে। দৌলতাবাদ এলাকায় 45টি জায়গায় কালীপুজোর আয়োজন হয়েছে। দৌলতাবাদের বাজার পাড়ায় বিগত 60 বছর ধরে হয়ে আসছে কালীপুজো। আলোর উৎসবে মেতে উঠেছেন এলাকার মানুষজন। বিভিন্ন ধরনের খেলাধুলো, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই পুজোর দিনে উৎসবের চেহারা নেয় গোটা এলাকা, জানালেন স্থানীয় বাসিন্দা সুজিৎ সিংহ। আমাদের অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, নাচ গানের অনুষ্ঠানে বাচ্চাদের নিয়ে, বড়দের নিয়ে আবৃত্তি বিতাড়িত হয়, নাচের একদম হয়, বাজি পুরানো হয়। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।